আমি ইয়েলো রঙের উল নিয়ে নিয়েছি আর কুরুশটা নিয়েছি 2.50 mm। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এটা একটা ম্যাজিক রিং করলাম। ম্যাজিক রিং এরপরে আমি 1, 2, 3 চেন করে নিচ্ছি। থ্রি চেন করে একটা ডাবল ক্রোশিয়া করছি। থ্রি চেন মানে একটা ডাবল ক্রোশিয়ার সমান। আবারও একটা ডাবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি মোট 12 ডাবল ক্রোশিয়া করে নেব। 12 ডাবল ক্রোশিয়া। এই 12 ডাবল ক্রোশিয়া সুতোটা টেনে নিচ্ছি। ওয়ান টু থ্রি চেন, লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে থ্রি চেন করে নিচ্ছি। যেখানে চেন করলাম ঠিক সেই চেনটাতে আবার একটা ডাবল ক্রোশিয়া করছি। নেক্সট চেনে আসলাম, এসে দুটো ডাবল ক্রোশিয়া, একই চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া। এখানে 12টা নিচে আমরা ফার্স্ট রাউন্ডে 12টা চেন নিয়েছিলাম, ডাবল ক্রোশিয়া করেছিলাম। এখানে আমরা 24টা ডাবল ক্রোশিয়া করব, প্রত্যেকটায় দুটো দুটো করে। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রথম যে তিনটে চেন করেছিলাম লাস্ট চেনে এসে ডাবল ক্রোশ এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এখানে 24টা ডাবল ক্রোশিয়া হলো। আবারও থ্রি চেন, যে চেনটা আমি চেন করলাম যে চেনটা সেখানেই একটা ডাবল ক্রোশিয়া করছি দেখো। তারপরের চেনটায় নেক্সট চেনটায় আসলাম, একটা ডাবল ক্রোশিয়া। আবার নেক্সট চেনটায় দুটো ডাবল ক্রোশিয়া। তারপরেরটা একটা, টু, একবার টু, একবার ওয়ান, একবার টু, একবার ওয়ান। এইভাবে থার্ড রাউন্ডটা কমপ্লিট করব। মোট 36টা এখানে ডাবল ক্রোশিয়া হবে। এই লাস্ট থার্ড রাউন্ডের লাস্টে চলে আসলাম। থ্রি চেন স্টিচ করে আটকে দিলাম, একটা চেন করছি, সুতোটা কেটে দিচ্ছি। যে একদম ফ্রন্টের দিক দেখো একটা চেনের, এটা হচ্ছে ফ্রন্ট চেনের, এটা ফ্রন্ট এই যে এটা, আর এটা হচ্ছে ব্যাক। এই যে ব্যাক, আমরা এটা ফ্রন্ট দিকটা ছেড়ে দেব, আমরা ব্যাক দিকটা দিয়ে করব। সুতোটা সাথে নিয়ে নেব। প্রথমে তিনটে চেন আমরা কর্নারটা আগে করছি, স্কোয়ারের কর্নারটা। থ্রি চেন, একটা ডাবল ক্রোশিয়া, টু চেন, আবারও টু ডাবল ক্রোশিয়া, এটা শুধু এ দেখো, এই যে ডাবল ক্রোশিয়া যে আমরা আগে করেছিলাম থার্ড রাউন্ডে, তার যে চেনটা হয়েছে তার ঠিক পেছন দিকটা দিয়ে, ব্যাক সাইডটা দিয়ে দেখো, ফ্রন্ট সাইডটা রয়ে গেছে। এরপরে এই যে কর্নারটা করলাম, থ্রি চেন, তারপর ডাবল ক্রোশিয়া, টু চেন, আবার টু ডাবল ক্রোশিয়া। এরপরে দেখো এই যে ব্যাক সাইড থেকে নিয়ে সুতোটা নিয়ে আমি ডাবল ক্রোশিয়া করছি। এখানে 8 ডাবল ক্রোশিয়া হবে। 1, 2, 3,
6 7 এই যে কর্নারটা করলাম, এরপরে আমি 8 ডাবল ক্রোশিয়া করলাম, আর প্রত্যেকটা কিন্তু আমি ব্যাক সাইড দিয়ে করছি। এবার 9th চেনটা আসলাম, আবারও একটা কর্নার হবে, 2 ডাবল ক্রোশিয়া। প্রথমবার যেমনি আমি 3টে চেন করেছিলাম, সেটাকেও তো একটা ডাবল ক্রোশিয়ার মতন ধরেছিলাম। এই যে দেখো এই দিকটা, এটা কর্নারটা একই রকম হবে, এখানে 2 ডাবল ক্রোশিয়া করেছি, 2 চেন, আবারও এই একই চেনের মধ্যে 2 ডাবল ক্রোশিয়া। দেখো এটা কর্নার হলো, আবার আমরা এই সাইডটায় 8 ডাবল ক্রোশিয়া করব। আর এই ফোর্থ রোতে সবই কিন্তু আমরা ব্যাক সাইড দিয়ে নেব। তারপরে আবার কর্নারটা করছি, একই চেনে দুবার ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুবার ডাবল ক্রোশিয়া। দেখো স্কোয়ার হয়ে যাবে। আবার আমি এখানে 8 ডাবল ক্রোশিয়া করে 9th চেনটা এসে কর্নার করব, তারপরে আবারও 8th চেন করব। রাউন্ডের একদম শেষে এসে গেছে, এখানে 8 ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, তার লাস্ট চেনটা এসে আটকে দিচ্ছি, স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। নেক্সট চেনটায় আসছি, আর একবার স্লিপ স্টিচ করছি। এই যে দুটো চেন যে করেছি, সেই হোলটায় আমি আর একবার স্লিপ স্টিচ করে এলাম। এসে আবারও এখানে 3 চেন করছি, একটা ডাবল ক্রোশিয়া করছি, আবারও কর্নারটা আবার বেড়ে যাবে, 2 চেন করলাম, আবার 2 ডাবল ক্রোশিয়া। কর্নারটা আমরা এরকম ভাবেই বাড়াবো। এবার আগে যে এখানে 2 ডাবল ক্রোশিয়া করেছিলাম কর্নারে, সেটা আমার বেড়ে গেল, এদিক থেকে দুটো, ওদিক থেকে দুটো। দেখো এই যে একটা বাড়লো, এই আর একটা বাড়লো, দুটো ডাবল ক্রোশিয়া চেনে দুটোই ডাবল ক্রোশিয়া করলাম, আর যেটা 8টা ডাবল ক্রোশিয়া করেছিলাম সেই 8টা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। আবার ওদিক থেকে কর্নারে দুটো বেড়ে যাবে, এইভাবে স্কোয়ারটা বাড়বে। দেখো এই আমি এদিকে দুটো আর এদিকে দুটো বাড়িয়ে নিলাম, বেড়ে গেল। তারপরে আবারও আমি এইখানে আসলাম, এই স্কোয়ার দুটো চেনের যে স্কোয়ারটা, দুটো চেনের যে আমি এখানে হোলটা হয়েছে, সেখানে এসে দুটো ডাবল ক্রোশিয়া করলাম,
আবার দুটো চেইন করছি, আবার দুটো ডাবল ক্রোশিয়া। এইভাবে কর্নারটাও বাড়বে আর এটা এরকমভাবে ছড়িয়ে যাবে। আমি এরকমভাবে আর এই একটা রাউন্ড করে আর একটা রাউন্ড করে নিচ্ছি একই রকম। এদিক থেকে আমি আবারও এদিক থেকে হাফ ক্রোশিয়া করে এই স্লিপ স্টিচ করে এই হোলটায় আসব। এসে আমি দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, এইভাবে করে আমি দুটো রাউন্ড করে আসছি। থার্ড রাউন্ডের শেষে এসে গেছি। এই যে প্রথমে যে তিনটে চেন করেছিলাম, লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। সুতোটা আমি কেটে দিলাম, পরে আমি সুতো দিয়ে সবগুলো আটকে দেব। দেখো আমরা যে এই জায়গাটা এবার দেখাবো, এই যে আমরা ব্যাক সাইডে আমরা করেছিলাম ডাবল ক্রোশিয়াগুলো, এবার আমরা ফ্রন্ট সাইডে এই দুটো আটকালাম। এটা আমি পরে সুতো দিয়ে ভেতরে নিয়ে যাব। একটা দেখো, একটা এখানে স্কিপ করলাম ফ্রন্ট সাইডের যে চেনটা, নেক্সট চেনটা এসে একটা হাফ ক্রোশিয়া করলাম। প্রথমে হাফ ক্রোশিয়া করলাম, তিনটেই ফেলে দিচ্ছি একসাথে। তারপরে আমি চারবার ডাবল ক্রোশিয়া করব, ওয়ান টু থ্রি ফোর ডাবল ক্রোশিয়ার পরে একটা হাফ ক্রোশিয়া। প্রথমে একটা হাফ ক্রোশিয়া করলাম, তারপরে আমি ফোর ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে আবার একটা হাফ ক্রোশিয়া করছি। দেখো এই যে পরেরটা, ঠিক পরেরটা স্কিপ করে তার পরেরটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আবারও একটা স্কিপ করলাম, পরেরটায় আসলাম, প্রথমে হাফ ক্রোশিয়া, তারপরে চারবার ফোর টাইমস ডাবল ক্রোশিয়া, এবার ফ্রন্ট সাইডে সুতোটাতে কিন্তু করছি চেনের ফ্রন্ট সাইডটা হাফ ক্রোশিয়া। ওয়ান চেন স্কিপ করে নেক্সট চেনটা আসছে, এসে এটা স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দেখো এটা এরকম ভাবে হবে। দেখো একটা স্কিপ করে এখানে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, আবারও একটা স্কিপ করে এখানে আর একটা হাফ ক্রোশিয়া করলাম, চারবার ডাবল ক্রোশিয়া করব, হাফ ক্রোশিয়া
আমি এখানটা সুতোটা বিশ্বাস নিয়ে নেব। কানটা করে নেব, আমি একটা কান করে রেখেছি, এরকম ভাবে হবে, আর একটা কান করে নিচ্ছি, একটা নট, একটা নট করে নিলাম, ফোর চেন, ফোর চেন, ফার্স্ট চেনটা এসে আটবার ডাবল ক্রোশিয়া, এইট ডাবল ক্রোশিয়া, এইট ডাবল ক্রোশিয়া করলাম, করে একটা চেন করে সুতোটা বড় রেখে দিচ্ছি, এটা দিয়ে সেলাই করে নেব। কান হয়ে গেছে, এবার আমি এই কালারটা দিয়ে মুখের এই জায়গাটা করব। প্রথমে একটা নট, ফোর চেন, এইট ডাবল ক্রোশিয়া, এইট মানে সেভেন করব, একটা তো চেনটা আছে, এখানে সেভেন করব, ফোর হলো, আমি এখানে আর আসবো না, এখানে এসে স্লিপ স্টিচ করে যেমনি আমরা প্রথমটা আটকাই সার্কেল, একটা সার্কেল করবো না, একটা হাফ সার্কেল থাকবে, তারপরে আবার থ্রি চেন, থ্রি চেন করলাম, ঘুরিয়ে নিচ্ছি, যেখানে চেন করলাম ঠিক সেখানে আবার একটা ডাবল ক্রোশিয়া, মানে আমার প্রথমে এখানে এইট হয়েছে, আমি এটাকে ডাবল করবো, সিক্সটিন হবে,
16 ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটা দুটো করে ডাবল ক্রোশিয়া, আর এটা হাফ সার্কেল হলো। চেন যেখানে করেছিল প্রথমে সেটা ওয়ান চেন, সুতোটা বড় রাখবো, একটা দিয়ে করবো এই জায়গাটাকে সার্ভ করবো, একটা নট করে নিলাম, ফোর চেন, ফার্স্ট চেনটা এসে ডাবল ক্রোশিয়া করব, ডাবল ক্রোশিয়া করব 9 বার, 9, আর প্রথমে চেনটা দিয়ে 10 হবে, মোট 10 বার আর কি ডাবল ক্রোশিয়া।
বসাবো মাঝখানটায়। প্রথমে এটা আটকে নেব, দেখো এই জায়গাটা, এটা আটকে দেবো। প্রত্যেকটা চেনের উপরে
একবার কানটা দেখাচ্ছি। দেখো এই কর্নার একটা আর ঠিক এই কর্নার এই যে কর্নার গুলো যে জায়গাটা এই এবার এখানে গোপ দুটো দুটো গোপ করবো।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।